আপনাদের মধ্যে একজন যে কোনো একজন এসে সামনে এসে বলুন কথাটা। আচ্ছা, আপনারা যেখানে এই ফ্ল্যাগ বা ফেস্টুন নিয়ে যে বসেছেন, আপনারা কিসের জন্য বসেছেন? আপনারা কি জন্য এখানে মানে অবস্থান বিক্ষোভে যে বসেছেন, আপনারা কিসের জন্য বসেছেন? এটা একটু জোরে বলুন, একটু জোরে বলুন। কারা দেবে না চলতে? গ্রামের লোক বলতে গ্রামের সবাই? কেন? হ্যাঁ, কেন কেন সেটা করছে কেন? ওরা কেন থাকতে দেবে না কেন? আপনারা তো আপনার নিজের জায়গায় আছেন, আপনারা থাকতে দেবে না কেন? খাসের উপরে আছেন, ওটা কারা করছে, কোন দল করছে? আচ্ছা, কোনো রাজনৈতিক দলের মধ্যে আছে যারা বিজেপি, তাই তো? আচ্ছা, ওখানে বিজেপির লোক, আপনারা আপনারা কোন দল করেন? আচ্ছা, একটু জোরে বলুন। আপনারা টিএমসি করেন, তার জন্য বিজেপি আপনাদের ওখানে থাকতে দিতে চাইছে না, তো আপনারা এখানে কেন বসেছেন? একজন কেউ বলুন এসে, একজন কেউ সামনে এসে বলুন, আপনাদের থেকে একজন কেউ সামনে এসে বলুন কথাটা। মানে 3 বছর আমাদেরকে ছিলাম এক জায়গায়, সেখান থেকে উদ্বাস্তু করা হয়েছে। আচ্ছা, মানে সেইখানে জমি জায়গা কারো চলা চলবে না, সরকারের টিউবওয়েল পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তো সেটা পাবলিকের জায়গা। কারা করছে ওটা? বিজেপি। আচ্ছা, আপনারা কোনো আপনারা কোনো রাজনৈতিক পার্টি করেন? আমরা রাস্তাঘাট টোটালি বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, দিয়ে ওইখানে আমরা থাকতে পারিনি। এইখানে ধর্ণাটা কি আপনার বিডিও সাহেবের সঙ্গে দেখা করলেন? না, এখনো দেখা করিনি। আমরা ওই জন্য এসে, আমাদের এখানে আমরা ওরকম ধুকে ধুকে মরার থেকে ভাবছি এখানে মরে যাবো, কারণ এই ছোট ছোট ছানা পোনা নিয়ে, ঠিক আছে, যে অবস্থায় আছি, মানে না খায় না দিয়ে আর 4-5 দিন ওইরকম অবস্থা আছে। আচ্ছা আচ্ছা, দিয়ে আমাদের তো সবল্যধা, আমরা তো আমাদের তো ভূমিহীন মানুষ, আমাদের জমি জায়গা বলতে কিছু নেই। তাহলে আমাদের বাড়িটা হচ্ছে ঢেকু অঞ্চল সারস বেজায়।